बंगोपसागर থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় দানার প্রভাব ওড়িশা উপকূলে পড়ার আশঙ্কায় হাওড়া ও শিয়ালদা থেকে শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে 3 দিনের জন্য যার মধ্যে রয়েছে বহু দূরপাল্লার ট্রেন দক্ষিণ পূর্ব রেল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সময়ে ট্রেনগুলি বাতিল করেছে তাছাড়া হাওড়া ও শিয়ালদা ডিভিশনে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সে কথাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি আরো জানিয়েছেন হাওড়া ডিভিশনের হাওড়া সংক্রান্ত এলাকায় জমা জল একটি বিশেষ সমস্যা অতি বৃষ্টির ফলে যদি জল জমে যায় তাহলে জমা জল বের করবার জন্য পাম্প সেটও প্রস্তুত রাখা হয়েছে সেই সঙ্গে হাওড়া স্টেশন সহ হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে রেল ইঞ্জিনিয়ার নিরাপত্তা কর্মী এবং ডিজেল লোকো পাইলটও প্রস্তুত আছে ঝড়ের কারণে ওভারের তারে বা রেল লাইনে যাতে হোল্ডিং বা কোনো বিজ্ঞাপনের বোর্ড উড়ে গিয়ে বিপত্তি না ঘটায় সেসব সরিয়ে ফেলার জন্য অগ্রিম ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে তবে হাওড়া রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে 150টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে যার মধ্যে অনেকগুলি দূরপাল্লার ট্রেনও রয়েছে অন্যদিকে শিয়ালদা রেলওয়ে ডিভিশনের অধীনে থাকা অজস্র ট্রেনের মধ্যে 160টির মতো ট্রেন বাতিল করা হয়েছে এক্ষেত্রেও একাধিক দূরপাল্লার ট্রেন রয়েছে এখন তো ওই ঘূর্ণিঝড় দানা ক্রমশ ওড়িশা উপকূলের দিকে যাত্রা শুরু করেছে ফলে ওড়িশা প্রশাসনও সতর্ক রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারও যথেষ্ট সতর্ক আছে দানা ঘূর্ণিঝড় মোকাবিলা করবার জন্য এদিকে ওই ঘূর্ণিঝড়ের কারণে ফুঁসছে সাগর আর অস্থির সমুদ্র শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে ওড়িশা উপকূলের দিকে ফলে পুরীতেও যথেষ্ট কড়া ব্যবস্থা নিয়ে ফেলেছে ওই রাজ্যের প্রশাসন পর্যটকদের হোটেলের ঘর ছাড়তে নিষেধ করা হয়েছে ওই দানা ঘূর্ণিঝড়ের গতিবেগ 100 থেকে 110 কিলোমিটার হতে পারে প্রতি ঘন্টায় তবে দক্ষিণ পূর্ব রেল যে 150টি ট্রেন বাতিল করেছে সেই তালিকায় রয়েছে হাওড়া শালিমার এবং সাঁতরাগাছি স্টেশন থেকে আপ ও ডাউনের বহু দূরপাল্লার ট্রেন অন্যদিকে বাংলায় আবার দুর্যোগের ঘন ঘটা হাওয়া অফিস জানিয়েছে 24 অক্টোবর রাত এবং 25 অক্টোবর সকালে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে ওই সাইক্লোন সে সময়ে ঝড়ের গতিবেগ ঘন্টায় হতে পারে 100 থেকে 110 কিলোমিটার আবার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় আবহাওয়া দপ্তরের মতে এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে আবার কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস অন্যদিকে 26 অক্টোবর শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে আবার যারা দৈনন্দিন কাজের প্রয়োজনে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যাওয়া আসা করে থাকেন তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ঘূর্ণিঝড় দানার উপস্থিতি তাছাড়া ট্রেন বাতিলের সংবাদ যারা পেয়েছেন তাদের তো যাত্রা বাতিল করতেই হলো আগে থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবার ফলে ঘর ছেড়ে হনহনিয়ে রেল স্টেশনে আসার তাড়া থাকলো না সেই সব ট্রেনের যাত্রীদের তবে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় দানা সেভাবে প্রভাব ফেলতে পারবে না বলে অভিমত হাওয়া অফিসের সেদিক থেকে কোনো কারণে বৃষ্টি হতে পারে আবার এ ধরনের ঘূর্ণিঝড়ের কারণে কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে তবে সব মিলিয়ে যথেষ্ট সতর্ক পূর্ব রেল ট্র্যাকশন পাওয়ারের লোকেরাও থাকবে এছাড়াও টাওয়ার ওয়াগন রাখা আছে অন্যদিকে সাগর সংলগ্ন এলাকা হাসনাবাদ নামখানা কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি কলকাতা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ বরলি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নাম্বার 9547029475 পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পূজোর সময়ই নয় সারা বছরই রকমারি খাবার সরবরাহ করায় এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার রাহুতবাড়ি বাবুপাড়া জলপাইগুড়ি